প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, UUPTWA প্রাইমারি টিচারদের একটি অরাজনৈতিক সংগঠন। গত 19 এবং 20 অক্টোবর পুরুলিয়া জেলাতে অনুষ্ঠিত হল এর প্রথম রাজ্য সম্মেলন। প্রথম সম্মেলন বলে বিভিন্ন জেলার উস্তিয়ান এবং আয়োজক পুরুলিয়া জেলার অনুমোদনা ছিল তুঙ্গে। প্রতিটি জেলা থেকে রাজ্য কমিটির মেম্বার সহ 15 জন করে প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেন। এই ধরনের প্রোগ্রাম পরিচালনায় পুরুলিয়া জেলা আয়োজক হিসেবে প্রথম হলেও খুব সুন্দরভাবে এটি সর্বাঙ্গীন সুন্দর সম্মেলন উপহার দিয়েছে। সেই জন্য প্রত্যেক উস্তিয়ান এই জেলার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। অনুষ্ঠানের শুরুতে তাদের সংগঠনের প্রাণপুরুষ মাননীয় শ্রী উদয়ন গৌতম মহাশয়কে বিশেষ অভ্যর্থনা দেওয়া হয়। সম্মেলনের প্রতিবেদনের ওপর সভাপতির ভাষণ, কোষাধ্যক্ষের হিসাব পেশ, বিদায়ী সম্পাদিকার ভাষণের পর শুরু হয় প্রতিটি জেলার প্রতিবেদনের ওপর আলোচনা। আলোচনায় যেসব প্রস্তাবগুলি উঠে আসে তা হল, প্রথমত, প্রতিটি জেলা উস্তিকে শিক্ষক এবং শিক্ষা স্বার্থে ধারাবাহিকভাবে আন্দোলনে পেতে চান। দ্বিতীয়ত, অবিলম্বে উপযুক্ত ফিডম্যান ফ্যাক্টর সহ ন্যায্য বেতন কাঠামো প্রদান না করলে রাস্তার আন্দোলনকে চরম আকারে নিয়ে যাওয়ার প্রস্তাব রাখা হয়। তৃতীয়ত, রাস্তার আন্দোলনের পাশাপাশি কোর্টে চলা বেলা সাহা এবং গৌতম করণ কেসের ওপর গুরুত্ব আরোপ করা। চতুর্থত, উস্তির আন্দোলনকে চক্রস্তরের আন্দোলনে নামিয়ে আনার পক্ষে প্রস্তাব রাখা হয়। পঞ্চমত, শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম প্রদান, মিড ডে মিল এবং বিএলও ও ডিও এর দায়িত্ব থেকে শিক্ষকদের অব্যাহতি, অতি দ্রুত হেড টিচার রিক্রুইট করা, টিআইসিকে দিয়ে বেশি দিন স্কুল চালানো যাবে না, টিআইসিদের এক্সট্রা অ্যালাউন্সের ব্যবস্থা করতে হবে, সরকার আয়োজিত স্পোর্টস সরকারি টাকায় হবে, শিক্ষকদের থেকে কোনো চাঁদা ধার্য করা যাবে না, পোশাক বিতরণের ক্ষেত্রে সরলীকরণ এবং গুণগত মানের যাচাই, শিক্ষকদের আপডেট সিলেবাস প্রদান, আইনের বাইরে কোনো বদলি হলে জোরালো আন্দোলন ইত্যাদি বিষয়ে প্রস্তাব রাখা হয়। নবমত, সংগঠনের জন্য নতুন সংবিধান তৈরি। দশমত, অন্য কোনো ভাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে কোনো বিরুদ্ধচারণ না করা। একাদশ পয়েন্টে বলা হয়েছে, যে কোনো সঠিক খবর সঠিকভাবে সকলের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করা। সমস্ত জেলার আলোচনার পর সম্পাদিকা তার জবাবি ভাষণ দেন। বিভিন্ন জেলার প্রস্তাবগুলি নিয়ে ঠিক কী সিদ্ধান্ত হবে তা নতুন কমিটির ওপর ছেড়ে দিয়ে পূর্বতন কোর এবং রাজ্য কমিটি ভেঙে দেওয়া হয়। সমস্ত জেলার প্রতিনিধি এবং শিক্ষকদের মতামতকে মান্যতা দিয়েই পূর্বতন কমিটিকেই নতুন কমিটি হিসেবে রেখে দেওয়া হয়। নতুন কোর কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেয় সংগঠন ওয়ান টিম ওয়ান ড্রিম নিয়ে যে লড়াই আন্দোলনে নেমেছিল তা পূরণ না হওয়া পর্যন্ত এই মুহূর্তে অন্য কোনো দাবি নিয়ে আন্দোলন করা হবে না। উপযুক্ত ফিডম্যান ফ্যাক্টর সহ ন্যায্য বেতন কাঠামো অতি দ্রুত প্রদান না করলে সংগঠন আবারও চরমতম আন্দোলনে নামবে। পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে বেলা সাহা এবং গৌতম করণের কেসের উপর। প্রাইমারি বা মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব